অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই নতুন রূপে সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুড়ে। শহীদ মিনার এলাকা পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি ও নাশকতার আশঙ্কা নেই। মাহবুব আজমির প্রতিবেদন। 52 ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গ করা বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণের অপেক্ষায় জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি থেকে শুরু করে এর আশপাশের দেয়ালে আলপনা, দেয়ালচিত্র আর বাংলা ভাষার অমর বাণীতে মূর্ত মহান একুশ। আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমির মতোই, আমরা কখনো আলাদা করে দেখি না এটাকে। আমাদের মনে প্রাণে সব এক। প্রণাম জানাবো সেই শহীদদের প্রতি, যাদের জন্য আমরা আজকে মাথা উঁচু করে এই বাংলা ভাষায় কথা বলতে পারছি। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে শহীদ মিনার এবং আশপাশের এলাকা। দিনটিকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। শহীদ মিনারের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আজ থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পুরো এলাকায় নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহীদ মিনারের প্রবেশ পথ ও বেরিয়ে যাওয়ার পথ ছাড়া সব সড়ক বন্ধ থাকবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। We'll be right back.